সরকারি অফিসে বিদ্যুতের ব্যবহার 25% কমানোর সিদ্ধান্ত নিয়েছে সচিব কমিটি। অধিকাংশ সভা হবে অনলাইনে। বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদ্যুৎ সংকট মোকাবেলায় সচিব পর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। ব্যয় কমাতে বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হয়। এদিকে ঘাটতি মোকাবেলায় সারা দেশে দ্বিতীয় দিনের মতো এলাকাভিত্তিক লোডশেডিং চলছে। খান আলমিনের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিদ্যুৎ সংকটে নাজেহাল পুরো বিশ্ব। সেই ধাক্কা সামাল দিতে দেশে দুদিন ধরে চলছে এলাকাভিত্তিক লোডশেডিং। যদিও চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, নওগাঁ, মেহেরপুর, টাঙ্গাইল, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় 5 থেকে 6 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না, রাজধানীতে মানা হচ্ছে না শিডিউল। গ্রাম অঞ্চলে হয় কি, আপনার ধরেন একটা তো লোডশেডিংয়ের কারণে হয়, তারপরে এই যে এখন বৃষ্টি বাদলের দিন একটু বৃষ্টি হলেই তা কোনোখানে তার ছিঁড়ে যাচ্ছে, কোনো গাছের ঢাল পড়ে যাচ্ছে, তখন এর সাথে মানুষ লোডশেডিংটাকে যোগ করে বলে যে না আমার তো 6 ঘন্টা হয়েছে, ওটা হয়তো একটা কারিগরি ত্রুটির কারণে হয়েছে। তবে হ্যাঁ, 1 ঘন্টার বেশি করতে হয়েছে, কারণ যেহেতু আমরা যে 1 ঘন্টা সাশ্রয় করার কথা বলছি সেটা হয় নাই, সেটাকে লোডশেডিং দিয়ে মেক আপ করতে হয়েছে। সরকারি ব্যয় হ্রাস ও বিদ্যুৎ সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সিদ্ধান্ত হয় সরকারি অফিসে বিদ্যুতের ব্যবহার 25% কমিয়ে আনার। এয়ার কুলারের তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামানো যাবে না। অধিকাংশ সভা করতে হবে অনলাইনে। সরকারি সকল দপ্তরে বিদ্যুতের ব্যবহার 25% কমবে। এখন আমরা বলতে পারি সেটা কিভাবে নিরূপণ করতে পারবো, আমরা গত মাসের বা সঙ্গে আগামী মাসের মিলালে কিন্তু আমরা বুঝতে পারবো কত ভাগ কমেছে, এবং সেটা আমরা জেলা উপজেলা পর্যায়েও যাতে করে প্রতিপালিত হয় সেটা ব্যবস্থা করার জন্য বা ইনশিওর করার জন্য আমরা সচিব মহোদয়দের অনুরোধ করছি। আমরা সামগ্রিকভাবে 25% ব্যবহার যদি আমি কমাই তাহলে আমার সরবরাহের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা রিলিফ দিতে পারবো। শিক্ষা প্রতিষ্ঠানে ব্যক্তিগত গাড়ি পরিহার করে শিক্ষার্থীদের গণপরিবহনে যাতায়াত নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়কে বলা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের তেল এবং বিদ্যুৎ দুটোরই ব্যবহার হয়, তো এক্ষেত্রে আমরা শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ করেছি শিক্ষার্থী পরিবহনে ব্যক্তিগত গাড়ি পরিহার করে যদি সেটা অনেকের সঙ্গে বা কোনো বাস বা মাইক্রোবাসের মাধ্যমে যাওয়া যায় সেই ব্যবস্থাটা করার জন্য। এক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা একইভাবে করবে, সেক্ষেত্রে তারা ওই শিক্ষা মন্ত্রণালয় তাদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে কিভাবে করা যায় সে কার্যপদ্ধতি তারা বের করবে। বৈঠকে সরকারি ব্যয় কমাতে বিদেশ ভ্রমণ নিরুৎসাহিত করা হয়। অত্যাবশ্যক না হলে বিদেশ ভ্রমণ পরিহার করা। এদিকে খাদ্য সংকটের আশঙ্কা মোকাবেলায় সবাইকে উৎপাদনমুখী করার সিদ্ধান্ত হয় সভায়। মাননীয় প্রধানমন্ত্রী করোনা যখনই শুরু হয়েছে তখন থেকেই কিন্তু একটি কথা বলে যাচ্ছিলেন যে বিশ্বে খাদ্য ঘাটতি হতে পারে, এবং এখন দেখা যাচ্ছে যে আমাদের ইউনাইটেড নেশনসও প্রেডিক্ট করে যাচ্ছে যে বিশ্বে একটা খাদ্য সংকট হতে পারে। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রথম থেকেই বলে আসছিলেন যে যে যেখানে পারে সেখানে যেন উৎপাদন করে, অর্থাৎ খাদ্য উৎপাদন বৃদ্ধি করার জন্য সবাই যেন সচেষ্ট থাকে, এবং আমাদের যতগুলি পতিত জমি আছে বা আঙিনা আছে বাড়ির আঙিনা সবগুলি যেন লাগানো হয়। তো এই বিষয়টাকে আরও জোরদার করার জন্য আমরা সচিব মহোদয়দের সঙ্গে আলোচনা করেছি এবং আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি এটা আমরা সবাই আরও জোরদার করব। খান আলামিন, আরটিভি, ঢাকা। বর্তমানে